প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা 84-তে যে একক কাজটা দেওয়া আছে, সেই কাজটি আমি এখন সমাধান করে দেব। এখানে বলেছে যে অনুপাত সংক্রান্ত নিচের ছকটি তোমরা পূরণ করো। তাহলে দেখো, এখানে যে অনুপাত সংক্রান্ত যে ছকটা দেওয়া আছে, সেখানে অনুপাতের বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, বহুরাশিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। তো অনুপাতগুলো কেমন হবে এবং এদের মধ্যে কী সম্পর্ক, সেগুলো আমাদের সমাধান করতে হবে। এখানে তিনটা দেওয়া আছে। সরল অনুপাত হচ্ছে এখানে দুটি রাশি থাকবে। তো অনুপাত কি, এটা একটু তোমাদেরকে বলি যে অনুপাত হচ্ছে দুটি একজাতীয় রাশি একটা আরেকটা থেকে কত গুণ বড় বা ছোট, সেটাকে একটা ভগ্নাংশ আকারে লেখা গিয়ে অনুপাত বলা হয়। যেমন তোমাদের গণিত বই, ধরো এই যে গণিত বই, এই গণিত বইয়ের দৈর্ঘ্য ধরো এখানে 20 সেন্টিমিটার এবং এটা প্রস্থ হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। তাহলে দেখো, এই দৈর্ঘ্যটা কিন্তু একই জাতীয় রাশি, তো এক জাতীয় রাশি না হলে কিন্তু অনুপাত হয় না। যেমন এখানে ধরো তোমার বয়স হচ্ছে 12 বছর, কিন্তু তোমার ওজন হচ্ছে ধরো 30 কেজি। তাহলে দেখো, এখানে এটা হলো কেজি আর এটা হলো বছর, তাহলে দেখো এই দুটা কিন্তু এক জাতীয় না, তো এটার অনুপাত কিন্তু সম্ভব না। তো আমরা এটাকে লিখতে পারি যেমন 20 অনুপাত 10। তো অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। কীরকম ভগ্নাংশ? তাহলে দেখো, এই যে এইটা হচ্ছে লব আর এই যে এটা হচ্ছে হর, তাহলে এই লবটা থাকে তো উপরে আর হর তো নিচে থাকে। আবার অনুপাতকে কাটাকাটিও করা যায়, যেমন এটা 2 দিয়ে কাটলে উপরে থাকবে 10 এবং সরি, একবারে কাটাকাটি করা যায়, তো এটা হলো 2, 10 দিয়ে কাটলে 2 হচ্ছে। তো এই জন্য অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এবং অনুপাতের যদি দুটি রাশি থাকে, তাহলে দেখো এখানে অনুপাতে দুইটা রাশি আছে এখানে, তো এই এই প্রথমটাকে বলা হয় পূর্ব পদ এবং দ্বিতীয়টাকে বলা হয় উত্তর পদ, বা পূর্ব রাশি উত্তর রাশি এরকম পড়া হয়। তো অনুপাতের যে প্রকারভেদ তোমরা আগের পৃষ্ঠাগুলোতে পড়ে এসেছো, তো এখানে বিভিন্ন ধরনের অনুপাত আছে। যে এখানে অনুপাত যদি দুটা রাশি থাকে, অর্থাৎ দেখো এই 3 একটা রাশি, এই 5 একটা রাশি, রাশি কেন, কারণ এটা দ্বারা হচ্ছে কোনো একটা পরিমাপ বোঝায়। তো এই জগতে যা কিছু পরিমাপ করা হচ্ছে সেটাই তো রাশি। তাহলে এটা একটা রাশি, যে দুটো রাশি যদি থাকে তো সেই রাশিকে সরল অনুপাত বলা হয়। তা আরেকটা অনুপাত হচ্ছে লঘু অনুপাত, যে একটা সরল অনুপাতের পূর্ব রাশি। এই যে দেখো, এই যে 5 এটা পূর্ব রাশি এবং 8 হচ্ছে উত্তর রাশি। যদি পূর্ব রাশি যদি তোমার ছোট হয়, যে পূর্ব রাশি হচ্ছে 5, তো এটা হলো 8-এর থেকে ছোট, তাহলে এই এই ধরনের অনুপাতকে লঘু অনুপাত বলা হয়। এখন গুরু অনুপাত কী হবে? তো যেহেতু লঘুর বিপরীত হচ্ছে গুরু, তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো পূর্ব রাশি উত্তর রাশি থেকে এখানে ছোটোর জায়গায় আমাদের লিখতে হবে বড়। তো আমরা লিখবো যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি বড় হয়, তাহলে সেটাকে গুরু অনুপাত বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমি এখানে একটা অনুপাত লিখতে পারি, যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো একটা অনুপাত তোমরা লিখতে পারবে। এখানে আমি আমার মতো করে একটা অনুপাত লিখেছি যে 10:7। তাহলে দেখো, পূর্ব রাশি হচ্ছে বড় আর উত্তর রাশি ছোট, তাহলে এটাকে গুরু অনুপাত বলা হচ্ছে এখানে। এবার একক অনুপাত, পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সমান হয়, যেমন 10:10, 10:10, যে কোনো কিছু হতে পারে, যেমন 8:8। তাহলে দেখো, অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে এই 10:10 এটাকে আমরা লিখতে পারি 10/10। তাহলে দেখো, কাটাকাটি করলে এক এক কাটাকাটি যায়, তাহলে লব এক হরও এক, তো এটাকে আবার লিখতে পারি 1:1। তাহলে দেখো, পূর্ব রাশি উত্তর রাশি যদি একই হয় তো সেটাকে একক অনুপাত বলা হয়। একই একই হলে তো এটা কাটাকাটি করা যায়, যেমন 4:4, তো 4:4কে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 1 থাকে, এখানেও 1 থাকে, তাহলে এটা হচ্ছে একক অনুপাত। ব্যস্ত অনুপাত, পূর্ব রাশি উত্তর রাশি বিপরীত আকারের যদি থাকে, তাহলে সেটাকে ব্যস্ত অনুপাত বলা হয়। যেমন 3:2, এটা একটা অনুপাত। এখন এই যে উত্তর রাশিকে পূর্ব রাশি, পূর্ব রাশিকে উত্তর রাশি যদি বানায়, বানানোর পরে যেটা হবে সেটাই হলো ব্যস্ত অনুপাত। আবার দেখো, যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে 3:2 এটাকে আমরা লিখতে পারি 3/2, তো এটার ব্যস্ত অনুপাত হচ্ছে 2/3। তাহলে দেখো, কোনো একটা ভগ্নাংশকে বিপরীতকরণ করলেও কিন্তু ব্যস্ত অনুপাত পাওয়া যায়। তো বহুরাশিক অনুপাত কী? বহুরাশিক অনুপাত সম্পর্কে তোমাদের বলতেছি যে
তিন বা ততোধিক রাশি থাকবে, বহুরাশিক অনুপাত হচ্ছে তিন বা ততোধিক রাশি থাকবে। এ পর্যন্ত যা আলোচনা হলো ব্যস্ত অনুপাত পর্যন্ত সবগুলোই দুইটা রাশি ছিল। তো বহুরাশি শব্দটার অর্থই তাহলে দেখো যে তিন বা ততোধিক রাশি থাকবে। তো এখানে 7:4:3 এটা হচ্ছে একটা বহুরাশিক অনুপাত, তিনটা রাশি এখানে আছে অনুপাত আকারে লেখা। ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত কি, দুটি অনুপাতের মধ্যে প্রথমটির উত্তর রাশি দ্বিতীয়টির পূর্ব রাশি সমান হবে। যেমন দেখো একটা অনুপাত 4:7, আমি আরেকটা লিখি 7:8। দেখো তো প্রথম অনুপাতের এই যে পূর্ব রাশি 4, উত্তর রাশি হলো 7, আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 7, তাহলে এই দুটা যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দুটা ধারাবাহিক অনুপাত। এবং এই ধারাবাহিক অনুপাতকে পরের লাইনে আমরা আরেকটা লাইন লিখি যে এই দুটাকে সমন্বয় করে আমরা যে ধারাবাহিক অনুপাতটা লিখব সেটা হচ্ছে বা বা সমান সমান এখানে আমরা লিখতে পারি যে 4:7:8, ঠিক এই যে এটার মতো বহুরাশিক অনুপাতকে এই যে ধারাবাহিক অনুপাত আকারে লেখা যায়। তো এটা একটা বহুরাশি অনুপাত। তো এটা দেখো এটাকে আমরা এই যে 4:7:8 লিখলাম, কারণ এটা হচ্ছে তোমার উত্তর রাশি আর এটা হচ্ছে পূর্ব রাশি। তো এই দুটো যদি সেম থাকে দুটো অনুপাতের, সেই দুটো অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলা হয়। এবং এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি 4:7:8। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।